নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনার বিষয় আগামী 15 আগস্ট থেকে 17 আগস্ট, এই যে তিনটে দিন, এই তিনটে দিনের মধ্যে যদি আপনারা এই তিনটে সংকেত পেয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনার ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। আজকের আলোচনা এই বিষয় নিয়েই। তার আগে যে কটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাগুলো বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে কিন্তু সফলতা। আজকের আলোচনা যদি কেটে কেটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন, আর সেখানে দাঁড়িয়ে আপনার সাথে কোনো কিছু হয়তো নাও মিলতে পারে, সব কিছু পেয়েও হারাবেন। আর এই কারণেই আমি প্রত্যেকটা দিন এই অনুরোধটা করি যে সম্পূর্ণ আলোচনাটা দেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। অনেক বড় আমি ভিডিও করি না, খুব ছোট ভিডিও হয়, অনুরোধ করি সম্পূর্ণ দেখুন। আমার আলোচনা যদি সম্পূর্ণ শুনতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে, এটা আমি সবসময় বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যদি কেটে কেটে দেখেন তাহলে যেখানে আছেন তার থেকে নিচে নেমে যাবেন, কারণ আপনারা শুধু ভালোটাই শুনবেন, খারাপটা তো শুনবেন না, বা খারাপটা শুনলেন ভালোটা তো শুনতে পারলেন না, বুঝতে পারলেন না তার কারণটা কী। সেই কারণেই অনুরোধ আমি করি প্রত্যেকটা দিনই, আমি যে বিষয় নিয়েই আলোচনা করি না কেন, সম্পূর্ণ শোনার অনুরোধ করি। হয়তো আপনাদের বিরক্ত হতে পারেন, কিছুটা সময় নষ্ট করি, কিন্তু বোঝানোর চেষ্টা করি। আমি আজও আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে হয়তো পারিনি, সেই কারণে রোজই বলতে হয় একই কথা যে সম্পূর্ণ আলোচনাটা শুনুন, দেখুন এর মধ্যে অনেক কিছু আলোচনা আছে। কেন আমি কেন প্রশ্নের উত্তর প্রত্যেকটা দিন দিয়ে থাকি, প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, কেন বলছি যে 4টা রাশি ধনী, 5টা রাশি কোটিপতি, কেন বলছি, সেই কারণগুলো আমি বোঝানোর চেষ্টা করি, বা আপনার সাথে এগুলো মিলবে কি না সেটাও বোঝানোর চেষ্টা করি, কার কার সাথে মিলতে পারে সেটাও বোঝানোর চেষ্টা করি। দেখুন আমি বলে দেবো আর আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকমটা নয়। আমি বলি কীভাবে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করি, যেখানে একটা শুভ ফল আপনার পেতে পারেন সেখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বলি। কিন্তু সম্পূর্ণ ধনী বা কোটিপতি হতে গেলে আপনার সহযোগিতা প্রয়োজন, আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। আপনারা যদি মনে করেন যে কোনো অ্যাস্ট্রোলজারের এই কোটিপতির কথা আমি কানে শুনবো আর আমি কোটিপতি হয়ে যাব, ভুল করবেন, সেটা কখনো সম্ভব নয়। তবে যদি সেই অ্যাস্ট্রোলজারের কথাটা সম্পূর্ণ বুঝতে পারেন, ঠিক সেই সময়গুলো ভালো কাজে ব্যবহার করতে পারেন, আপনি কোটিপতি হতে পারেন। আমি আগাগোড়া একটা কথাই বলি, অ্যাস্ট্রোলজারের ক্ষমতা আপনাকে পরামর্শ দেওয়া, আপনার ভালো মন্দ সময়কে জানানো, সেই সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। আপনার যখন খারাপ সময় থাকবে তখন অবশ্যই সতর্ক হয়ে থাকতে হবে, সাকসেস পাবেন। যখন আপনার ভালো সময় থাকবে পাগলের মতো ছুটতে হবে, সাকসেস পাবেন। এই সময়গুলো জাস্ট আমরা অ্যাস্ট্রোলজারা বলতে পারি, আপনার ভালো পরামর্শ দিতে পারি। আপনার পরিবর্তনের জন্য আপনার নিজের প্রয়োজন, সেখানে কেউ আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারবে না, সহযোগিতা করতে পারে, হেল্প করতে পারে, সেই কাজটাই আমি করি। সেই কারণেই প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। দেখুন সময়টা তো আপনাদের নষ্ট হচ্ছেই, ভিডিওর মধ্যে প্রবেশ করেছেন, আর একটু করুন না, কেটে 3 মিনিট দেখছেন, 7 মিনিট দেখুন, দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন চলে আসছে। দেখুন আজকের আলোচনার বিষয় যেটা আমি বললাম, 15 তারিখ থেকে 17 তারিখ, এই যে 15 থেকে 17 আগস্ট মাস নিয়ে কথা বলছি, এই দিনগুলোর মধ্যে তিনটে সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপরে পড়ছে। ফলে কী হবে, ধনীও হতে পারেন। এই 15 আগস্ট যে একটা শুভ দিন আমরা সকলেই জানি, কি বলুন তো, 15 আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই দিন থেকেই 17 আগস্ট পর্যন্ত, আর 17 আগস্ট কী আছে, মা মনসা দেবীর পুজো। এই যে দিনগুলো ভীষণ শুভ দিন, আর এই শুভ দিনের মধ্যেই এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে কোনো কথা হবে না, আপনারা স্বর্গ সুখ পেতে পারেন, ধনী হবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর এই যে শুভ দিনগুলো, এই শুভ দিনগুলোর মধ্যেই কিন্তু সংকেতগুলো আপনাকে পেতে হবে, তাহলেই আমার আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে। আগে পিছে যদি সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু নাও মিলতে পারে। যদি আপনার সব থেকে ভালো হয় 15 আগস্টের দিন এর যে কোনো একটি সংকেত আপনি পেয়ে থাকেন, কারণ এই দিনে সম্পূর্ণভাবে বাবা ভোলেনাথের কৃপা আপনার উপরে থাকবে, আর বাবা ভোলেনাথ আপনার দু হাত ভরে কিন্তু
আশীর্বাদ করবে এবং তার সাথে সাথে আপনাকে ধনীও করে তুলতে পারে। আর সেই কারণেই বলবো, যদি 15 তারিখের মধ্যে আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন, জীবন আপনার বদলে যাবে। এছাড়াও এর পরের দিন হতে পারে, তার পরের দিন হতে পারে, 17 তারিখ পর্যন্ত কিন্তু শুভ থাকবে। আর সোমবার হয়তো আপনি সংকেতটা পেলেন, মঙ্গলবার আপনি কোটিপতি হবেন, এরকমটা ভাববেনই না, ভাবার কোনো ব্যাপারই নেই। আপনার ধীরে ধীরে পরিবর্তন আসবে। এটা কি সোমবারে সংকেত পেলেন, রাতে ঘুমালেন, মঙ্গলবারে রাজবাড়িতে শুয়ে থাকবেন, ভাঙাঘর রাজবাড়ি হয়ে যাবে, এরকম হয় কখনো? হয় না। এগুলো বুঝতে হবে। আপনার ধরুন সোমবার এই 15 আগস্ট সংকেতটা পেলেন, তার থেকে 45 দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। 45 দিনের মধ্যে আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু পরের দিনই হবে না, সময় লাগবে, কারণ আপনার হাত ধরেই তো জীবনে সফলতা আপনার আসবে। সেই কারণেই সময় প্রয়োজন। আমি কথাগুলো বলে নিলাম, অনেকেই আছেন আজকেই সংকেত পাবেন, কালকেই আমি তো সংকেতে গেছি, আমার তো কিছু বদলাচ্ছে না। এইভাবে কিছু বদলায় না, আস্তে আস্তে হবে। ওটা আপনাকে সংকেত দিল সতর্ক হয়ে যাওয়ার জন্য। ঠিকঠাক মতো চলবেন, দেখবেন অনেক সুযোগ আসবে, অনেক সুবিধা আসবে, অনেক জায়গা থেকে প্রাপ্তি ঘটতে পারে। এইভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। 45 দিন সময় মিনিমাম প্রয়োজন আছে। এবার আমি আসব সেই সংকেতটা কী কী, তিনটে সংকেতের কথা বলেছি। প্রথম যে সংকেতটা আমি বলবো, সেই সংকেতটা হলো, আবারও সময়টা বলে নিই, 15 আগস্ট থেকে 17 আগস্ট, এই সময়ের মধ্যে যদি আপনার স্বপ্নে শিবলিঙ্গ বা শিবমূর্তি কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে দেখেন, আপনার ভাগ্য বদলে যাবে। আবারও বলছি, হয়তো কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করছেন, যেভাবে পুজো আচরা হয় ঠিক সেরকম, বহু লোকজন ধূপ দীপ জ্বলছে, ঘণ্টা বাজছে, শাক বাজছে, এরকমভাবে একটা পুজোর যে একটা পরিস্থিতি সেরকম হতে হবে। তার সাথে সাথে আপনি নিজেই সেখানে পুজো দিচ্ছেন, অর্থাৎ যেরকম আমরা মন্দিরে পুজো দিতে চাই। যদি এরকম স্বপ্ন আপনার এসে থাকে এই কটা দিনের মধ্যে, অর্থাৎ 15, 16, 17, যে কোনো দিন হলেই হবে, সবথেকে ভালো হয় 15 তারিখ সোমবার দিন যদি এরকম পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। এরপরে যে 2 নম্বর সংকেতের কথা বলবো, 2 নম্বর সংকেতটা হলো, যদি আপনি স্বপ্নে সাপ দেখতে পান, অর্থাৎ এই যে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি স্বপ্নে আপনার সাপের দর্শন আসে, তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আপনার মান যশ খ্যাতি প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে, তার সাথে সাথে আপনার কিন্তু সুস্বাস্থ্য এটা আপনার থাকছে, তার সাথে সাথে আপনার বক্তা আপনি কিন্তু হতে পারবেন। অর্থাৎ আপনারা যদি, যারা এই স্বপ্ন দর্শন হবে, রাজনীতির সাথে যদি জড়িত থাকেন, সেখান থেকে আপনার ভালো একটা পদ পেতে পারেন। সব মিলেমিশে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে, আর্থিক দিক তো বটেই, সমস্ত দিক থেকে। এছাড়াও যদি মা মনসাকে পুজো করতে দেখেন, হয়তো সাপের দর্শন দেখলেন না, দেখছেন কোনো একটা মন্দিরে গিয়ে মা মনসাকে পুজো দিচ্ছেন, এরকম দর্শন, বা আপনার বাড়িতেই দেখছেন যে মা মনসা দেবীর মূর্তি বসানো আছে, যেরকম খুশি। যদি সাপের বা মা মনসার কোনো পুজো করছেন দেখা বা কোনো মূর্তির দর্শন পাওয়া, তাহলেও কিন্তু আপনার 45 দিনের মধ্যে ভাগ্য 100% পরিবর্তন হবে, আপনি ধনীও হয়ে যেতে পারেন। 3 নম্বর যে সংকেতের কথা বলবো, সর্বশেষ সংকেত, সেটি হলো, যদি আপনার 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখের মধ্যে, এটা আমি স্বপ্নের কথা বলবো না, বাস্তব আপনার হাঁটা চলার মাধ্যমে রাস্তাঘাটে বাজারে মলে যেখানে খুশি যদি কিছু পড়ে পান, সেটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো জিনিস বলতে সোনা রূপো টাকা পয়সা যে কোনো জিনিস আপনার নজরে পড়ল, সঙ্গে সঙ্গে তুলে নেবেন, ওটা আপনার ঈশ্বরের আশীর্বাদ দিল। আমরা তো সরাসরি দেখতে পারি না, আমরা অনুভব করি, আর ঈশ্বরও আপনাকে কিন্তু সরাসরি এসে হাতে হাতে কিছু দেবে না, এই নে এটা নে, সেটা আপনার এইভাবেই দিয়ে থাকে। অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে
এই ঈশ্বরীয় আশীর্বাদগুলো পেয়ে থাকি। ঠিক সেরকমই যদি এই তিন দিনের মধ্যে আপনার চোখে কিছু পড়ে, সঙ্গে সঙ্গে তুলে নেবেন বাড়ি গিয়ে গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই সেটা আপনার শুদ্ধ স্থানে রেখে দিন। কখনোই সেই জিনিসটা হাতছাড়া করবেন না, অর্থাৎ টাকা পেলে খরচ করবেন না, সোনা রূপা পেলে কিছু বানাবেন না, যেটা পেয়েছেন যে আকৃতি ওইভাবেই রেখে দেবেন। সেটা আপনার যখন দু তিন দিন হয়ে যাবে, অর্থাৎ এই পুজো আচরা শেষ হয়ে যাবে, তারপরে এটা কোনো ভালো জায়গায় অর্থাৎ টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন। আপনার দিনে দিনে আর্থিক উন্নতি হবে, আপনি ধনী হয়ে যেতে পারেন, কিন্তু সময় সাপেক্ষ। অবশ্যই এই যেটা আমি লাস্ট তিন নম্বর সংকেতের কথা বললাম, মোটামুটি ছ মাসের মধ্যে আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে। এই ছিল 15-17 আগস্ট এর মধ্যে যদি এই তিনটে সংকেত পেয়ে থাকেন, তার ফলাফল কী হবে সেই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।